পুলিশের সেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে কুড়িগ্রামের রাজীবপুর থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সৈয়দা জান্নাতারা। রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ মোজাহারুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, উলিপুর অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম, রৌমারী সিনিয়র সহকারী পুলিশ সুপার AHM মাহফুজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ জান্নাতারা তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করেছে, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারী যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।